হ্যালো ইব্রিহন ওয়েলকাম টু ফোর্টস একাডেমি তো ফ্রেন্ডস তুমি যদি বহরমপুর আর্মি র্যালির জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যে তোমাদের বহরমপুর আর্মি র্যালি কোন মাস থেকে শুরু হতে চলেছে এবং তোমাদের বহরমপুর আর্মি র্যালি কোন মাস থেকে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো একদম নাইনটি নাইন পার্সেন্ট নিউজ তোমাদেরকে দেবো অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট একটি ভালো খবর তোমাদেরকে দিতে চলেছি শুধুমাত্র ফোর্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা এরকম লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম লেটেস্ট আপডেট সবার প্রথমে পাবার জন্য কেননা আমরা ফোর্থের আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি ওকে ফ্রেন্ডস এবার আমি তোমাদেরকে বলবো তোমরা বহরমপুর আর্মি র্যালি তোমরা জানো যে দু হাজার কুড়ি সালে কিন্তু তোমাদের বহরমপুর আর্মি র্যালি হয়েছিল উনিশ সালে সরি ফ্রেন্ডস তোমাদের দু দু হাজার উনিশ সালে কিন্তু লাস্ট র্যালি হয়েছিল বহরমপুর আর্মি র্যালি এরপরে কিন্তু বহরমপুর আর্মি র্যালির কোনো খবর নেই দু হাজার উনিশ নভেম্বর মাসে কিন্তু তোমাদের র্যালি হয়ে ছিল বহরমপুর আর্মি র্যালি ওকে তারপর থেকে কোনো র্যালি খবর নেই তোমরা জানো যে কোভিড সিচুয়েশনের কারণে অল ইন্ডিয়া প্রত্যেকটি র্যালি কিন্তু বন্ধ রয়েছে দু সালে কোনো র্যালি কিন্তু হয়নি শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কিছু র্যালি হয়েছিল তারপরে প্রত্যেকটি র্যালি স্থগিত করে দেওয়া হয়েছে প্রত্যেকটি পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে জয়েন ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এটা শুধুমাত্র বহরমপুর বলে না বা ব্যারাকপুর বা কলকাতা বলে না অল ইন্ডিয়ার প্রত্যেকটি র্যালি কিন্তু এখন স্থগিত রয়েছে তো প্রত্যেকটি র্যালি কিন্তু আবার ওপেন হয়ে যাবে দু হাজার বাইশ সালে এই নিয়ে কিন্তু আমরা অনেক নিউজ পেয়েছি যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং যাদের র্যালির নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি তাদের দু হাজার বাইশ সালে কিন্তু ফার্স্ট জানুয়ারি মাসের দিকে কিন্তু প্রত্যেকটি নোটিফিকেশান জয়েন্ট ইন্ডিয়ান আর্মি তরফ থেকে রিলিজ করে দেওয়া হবে কেননা তোমরা সবাই জানো যে প্রত্যেকের বয়স কিন্তু অভার হয়ে যাচ্ছে সেহেতু অনেক দিন থেকে সবারই র্যালি হয়নি এবার কিন্তু প্রত্যেকটি র্যালির নোটিফিকেশান কিন্তু পাবলিশ করে দেওয়া হবে তোমাদের জন্য কালেকশান করেছি সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম ভালো খবর বলতে পারো ওকে তো চলো সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো যারা আর্মিতে যাবার জন্য ইচ্ছুক কিন্তু তারা যারা রানিং ছেড়ে দিয়েছে হয়তো টেনশানে রানিং ছেড়ে দিয়েছে যে র্যালি হয়তো আর হবে না বা র্যালি হয়তো আমি আর পাবো না তাকে তুমি অবশ্যই ভিডিওটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দেবে তো চলো সব কিছু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা বহরমপুর আর্মি র্যালিতে যেসব জেলাগুলো অংশগ্রহণ করতে পারবে সেসব জেলাগুলো হলো মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান অ্যান্ড পূর্ব বর্ধমান অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ পাঁচটি জেলা নিয়ে কিন্তু তোমাদের বহরমপুর আর্মি কিন্তু শুরু হতে চলেছে দু হাজার বাইশ সালে ওকে ফ্রেন্ডস এইসব জেলা থেকে যেসব যুবকরা প্রিপারেশান নিচ্ছ তারাই কিন্তু বহরমপুর আর্মি র্যালিতে অংশগ্রহণ করতে পারবে আদার্স কোনো জেলা কিন্তু বহরমপুর আর্মি র্যালিতে যেতে পারবে না ওকে ফ্রেন্ডস তো চলো সব কিছু তোমাদেরকে ডেটটি আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ আর্মি রিক্রুটমেন্ট অফিস বহরমপুর ওপেন ভর্তি দু হাজার বাইশ এই ডেটটা তোমরা অবশ্যই দেখো যে এটা দু হাজার বাইশ সালের নিউ এটা দু হাজার একুশ বা দুহাজার উনিশ বা দু হাজার কুড়ি সালের না তোমরা দেখতে পাচ্ছ আর্মি রিক্রুটিং অফিস বহরমপুর ওপেন ভর্তি দু হাজার বাইশ ওকে তো এটা দু হাজার বাইশের শিডিউল নিউ শিডিউল ওকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ স্টার্টিং অ্যাপ্লাই রেজিস্ট্রেশন অর্থাৎ তোমাদের ডেট অফ স্টার্টিং অ্যাপ্লাই রেজিস্ট্রেশন হবে কিন্তু দু হাজার বাইশ সালে ফেব্রুয়ারি মাসে তোমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে এখানে কোন কিন্তু তোমাদের কোনো ডেট দেওয়া নেই তোমাদের ফেব্রুয়ারি মাসের যে কোনো সময়ে কিন্তু তোমাদের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে হতে পারে বা দুই তারিখ থেকে হতে পারে বা তিন তারিখ থেকে হতে পারে কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়ে যাচ্ছে এবং তোমাদের ডেট অফ লাস্ট ডেট অ্যাপ্লাই অর্থাৎ তোমাদের অ্যাপ্লাই লাস্ট ডেট সেটি মার্চের দিকে তো মার্চ মাসে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে তোমরা জানো যে আর্মিতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান চলে অর্থাৎ দেড় মাস পর্যন্ত কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পড়বে ইন্ডিয়ান আর্মিতে ওকে এক মাস চলে না সেখানে তোমরা দেড় মাস অ্যাপ্লিকেশান করতে পারবে সেহেতু তোমাদের ফেব্রুয়ারিতে যদি অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়ে যায় তাহলে মার্চ পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চালু থাকবে এরপরে তোমাদের পনেরো দিন পরে দশ থেকে পনেরো দিন পরে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে অর্থাৎ তোমরা অ্যাডমিট কার্ড তোমাদের পেয়ে যাবে মার্চের লাস্ট দিকে এবং তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ স্টার্টিং র্যালি অর্থাৎ তোমাদের র্যালি শুরুর একটি আমরা ডেট দেখতে পাচ্ছি সেটা তোমরা দেখতে পাচ্ছ এপ্রিল দু সালে অর্থাৎ তোমরা ধরতে পারো মিনিমাম এপ্রিলের ফার্স্ট উইক দিকে অর্থাৎ দুই তিন তারিখ থেকে কিন্তু তোমাদের র্যালি শুরু হতে চলেছে বহরমপুর আর্মি র্যালি ওকে ফ্রেন্ডস প্লাস ডেট র্যালি কামিংশন র্যালি লোকেশান ভেনু স্ট্যাটাস অ্যাট গোপালপুর উড়িষ্যা এখানে কিন্তু তোমাদের দেখাচ্ছে যে র্যালি লোকেশান অ্যান্ড ভেনু স্ট্যাটাস ইত্যাদি তোমাদের গোপালপুর উড়িষ্যা দেখাচ্ছে কিন্তু এটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে এবং অ্যাডমিট কার্ড স্ট্যাটাস সেটি মার্চ দু হাজার বাইশ সালে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড স্ট্যাটাস সেটি মার্চ দু হাজার বাইশ সালে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে অর্থাৎ মার্চে দু হাজার বাইশ সালে লাস্টের দিকে কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে এবার এবং তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে মার্চ মার্চের লাস্টের দিকে এবং তোমাদের র্যালি এপ্রিল দু সালে কিন্তু হতে চলেছে তো ফ্রেন্ডস এটা ছিল তোমাদের পুরোপুরি বহরমপুর আর্মি র্যালির আপডেট আশা করি ভিডিওটা অনেকটাই হেল্পফুল হয়েছে কেননা তোমরা কমেন্ট করছিলে এবং তোমরা টেনশানে ছিলে তাই তোমাদের জন্য ভিডিওটি নিয়ে এসেছি এটা আমি তোমাদেরকে বলে দেব এটা কোনো অফিসিয়ালি নিউজ না এটা আন নিউজ কিন্তু আমি তোমাদেরকে বলে দেব এই মাসে কিন্তু তোমাদের র্যালি স্টার্টিং ডেট কিন্তু শুরু হওয়ার একটি 99% নাইন পার্সেন্ট একটা চান্স রয়েছে এবং এই মাসে কিন্তু র্যালি হওয়ার একটা 99% নাইন পার্সেন্ট চান্স কিন্তু তোমাদের রয়েছে ওকে ফ্রেন্ডস এটা তোমরা ধরে নিতে পারো তোমার যদি এজ থাকে এই মাসে তোমার এই মাস পর্যন্ত তোমার যদি বয়েস থাকে তাহলে কিন্তু তুমি র্যালিতে অংশগ্রহণ করতে পারবে ওয়ানায়াসে তো ফ্রেন্ডস এটাই ছিল আপডেট ধন্যবাদ